আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলবো এবং কথাগুলো শুধুমাত্র আমার বিনোদন সাংবাদিক হিসেবে আমাদের কাছে পরিচিত। আমি আসলে বিগত 10 মোর দেন 10 ইয়ার্স ধরে আমি আসলে বিভিন্নভাবে আপনাদের বেশ কিছু মিথ্যা নিউজ দ্বারা আমি আসলে এফেক্টেড। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, ছোট পর্দার এই অভিনেত্রী রূপ লাবণ্যে যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছিলেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন। এই গল্পটি সেই সময়কার সবারই জানা। 2010 সালে আগস্টে অভিনেতা জিয়াউল হক অপূর্বকে বিয়ে করেন প্রভা। তার আগে তরুণ ব্যবসায়ী রাজিব হাসানের সাথে তার বাগদান হয়, কিন্তু পরে বিয়ে অপূর্বর সাথেই হয়েছিল। বাগদানকৃত রাজিবের সাথে প্রভার অনৈতিক সম্পর্কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর ফলে অপূর্ব প্রভার সংসার ভেঙে যায়। আমি একদম সত্যি বলছি, প্রভা রাজিবের এক্স ভিডিও এখনও আমার কাছে আছে। কারো বিশ্বাস করতে কষ্ট হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও দিয়ে দেব, কারণ আমি মিথ্যা বলছি না। যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে প্রভা মিডিয়ায় থেকে খানিকটা সময় বিতাড়িত হয়। পরে প্রভা মিডিয়ায় ক্ষমা চেয়ে আবারও কাজ করার সুযোগ পায়। প্রভার চরিত্র কত সুন্দর, সজলের সাথে তার নাটকগুলো দেখলে আরো স্পষ্ট হবে। যাই হোক, সেই দুধে ধোয়া তুলসী পাতার স্ট্যাটাস দেখেন, শাস্তি ভোগ করে মিডিয়ায় এসে তাই দর্শকদের তিনিই ধুয়ে দিচ্ছেন, দোষারোপ করছেন সাধারণদের। এটা যেন অন্ধকে চক্ষুদান করার মতো, অথবা চোরের মাল ডাঙ্গর গলা। প্রভা জানান, আমি কোনো প্রতারণা করিনি, আমি চুপ করে থাকি বলে এই না যে আপনারা আমাকে নিয়ে যা খুশি তাই বানিয়ে বলবেন। আমার শুধু মনে হচ্ছিল আপনাদের কাছে প্রমাণ করে লাভ কি, উপরে যিনি আছেন, যার কাছে আমি যাব, তিনিই বিচারকারী, তিনি জানলেই তো হয়। বিয়ের আগে যে সম্পর্কগুলো করে আমি গুনাহ করেছি, সেই গুনার জন্য জনতার কাছে আমি প্রতিনিয়ত মাপ চাচ্ছি, মাপ চাইব। এখন চলুন তার মুখেই তার কথাগুলো শুনি। তো একটা সময় যখন আমি যখন দেখছিলাম যে এটা আসলে কোনোভাবেই আমি এটাকে রিকভার করতে পারছি না, তখন আপনাদের সাথে আমার আসলে দূরত্বটা আরো আরো বেড়ে যায়। ফোন পান না, তাই আমি যখন আমার ইনস্টাগ্রামে আমি যখন কিছু আপলোড করি, কোনো ক্যাপশন দিই, আপনারা সেটা নিয়েও নিউজ করেন, আর মিথ্যা নিউজ তো আছেই মাশাল্লাহ। আমি বিনোদন জগতে আছি, আপনি আমাকে আপনার বোনের মতো করে ট্রিট করবেন, যেহেতু আমরা একই ফ্যামিলি বিলং করি। মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন, আমি খুব মানসিকভাবে আমি অনেক এফেক্টেড, বা ব্যক্তিগতভাবে আমি আর চাচ্ছি না যে আমার কনসার্ন ছাড়া আপনারা আমার কোনো নিউজ করেন। জানি না এটা সাংবাদিকতার এখতিয়ারে পড়ে কিনা যে একজন মিডিয়া পার্সোনালিটির সম্মতি ছাড়া তার নামে নিউজ করা। ম্যাক্সিমাম টাইমে তো মিথ্যাটাই বলেন, ওনারা মিথ্যাটাই গিয়ে বিশ্বাস করে, এটা আর দয়া করে করবেন না। আদারওয়াইজ আমি হয়তো আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে। আপনারা দয়া করে আর এর মধ্যে ইনভলভ হবেন না, আপনারা আপনাদের মতো করে ভালো থাকেন, আমাকে আমার মতো করে ভালো থাকার সুযোগ করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।